হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। এখন চা বানাচ্ছি, আমরা চা খাবো। চা বানাবো, চা খাওয়ার পর পরে ম্যাগি বানিয়ে দেবো ছেলে মেয়েদের দুটি। তোমরা কেউ চা খাবে? তাহলে চলে আসো চা খাওয়ার জন্য। দাঁড়াও, কাপ সব কিছু আনি। মেয়েকে দিব দুধ, ছেলে আর আমি দেব চা। দুপুরের দিনগুলো না একদম ভালো লাগে না শরীরে, একটু ঘুমাইলে তবু ভালো লাগে, না হলে ভালোও লাগে না। এই দিনগুলো এখন খাবো দুধ চা, লাল চা ভালো লাগে না? দুধ চা, বিস্কুট, পরে ম্যাগি। তোমাদের সবার চা খাওয়া হয়ে গেছে? যারা যারা চা খাওনি সবাই চলে আসো। মেয়ে ম্যারি বিস্কুট খাবে, ছেলে খাবে এটা। দুপুরে ঘুমাচ্ছি, তখন বুদ্ধু চলে আসে যে ছেলেটা পড়ে, আর ঘুমাইতে পারলাম না, শরীরটা এখন ভালো হয়ে লাগছে না, একটু ঘুমাই। কালকে রান্না হবে এটা চিংড়ি দিয়ে। অনেকদিন ধরে ভাবছিলাম খাবো খাবো, আমাদের গাছেরটাও বড় হয় নাই, মাত্র ছোট ছোট আমাদের গাছের গোলা। আজকে দেখি দাদা এটা নিয়ে আসছে। অনেকদিন ধরে খাইতে ইচ্ছা করছিল, বলিও নেই, যাই হোক খাতে হবে। কাঁঠাল পোস্ত দিয়ে সাজনা ডাটার চচ্চড়ি আর সকালে রুটি আর কি। আজকে আগে রাতটা যাক, সকালে তো যদি একদম উপরে চলে যাই, ওর জন্য আজকে রাতটাই আগে ভালো মতো বাঁচি, তারপরে কালকে চিংড়ি দিয়ে খাবো না কি দিয়ে খাবো দেখা যাবে। সকালে তো যদি তো মরেও যেতে পারি। চা খাবো, চলো তোমরাও চলো। মাম্মা চা, এ উঠো উঠো, দাঁড়াও। দুধটা ঢাকিনি, দুধটা ওরকমই লাল হয়ে গেছে, দেখো। দুধটা ঢাকি, রান্নাঘরের লাইটটা বন্ধ করি, তারপরে ঘরে দেখো মাম্মাম কি করছে, কি আরাম করে টিভি দেখছে দেখো। মিঠাই, মাম্মা মিঠাই দেখে, চা পেছনে মাম্মাম, ফ্যানটা জোরে দি। চা খাও, চা খাওয়ার পর মেয়েকে পড়াতে বসো, পড়ানো হবে আবার, রাতে রান্না, রুটি বানাও। আজকে দুপুরে কোনো সবজি নাই, রাতে সবজি বানাতে হবে। সবজি বানাবো, আলু ভাজবো, না হলে আলু চচ্চড়ি করবো। তার মধ্যে সোম মঙ্গল দুদিন নিরামিষ, আর ভালো লাগে না। যাই হোক একটা সবজি করে নেবো, রুটি দিয়ে রাতে রুটি, আগে চাটা চায়ের পালা শেষ করি, তারপরে কি করব দেখা যাবে।